ফের দেব রুক্মিণীকে দেখা গেল একসঙ্গে। এবার বিশেষ বান্ধবীর মায়ের সঙ্গে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেতাকে। সম্প্রতি গেল রুক্মিণীর মায়ের জন্মদিন। ঘরোয়াভাবেই মা মধুমিতা মৈত্রীর জন্মদিন পালন করেন অভিনেত্রী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ার করেন রুক্মিণী। ছবিতে দেখা গেল মায়ের সাথে কেক কাটছেন তিনি, পাশে দেখা গেল দেবকেও। মাই তার শক্তি। ছবি পোস্ট করে উচ্ছ্বসিত অভিনেত্রী লিখলেন, তুমি আমার পিলার, তুমিই শক্তি, শুভ জন্মদিন মা, আরও 100 বছর বেঁচে থাকো। ছবি আপলোড হতেই ভক্তদের একগুচ্ছ শুভেচ্ছা বার্তা এসেছে, আর দেব ও রুক্মিণীকে একসাথে দেখে আরও খুশি হলেন অনুরাগীরা। শীঘ্রই বলিউডে ডেবিউ করছেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের বিপরীতে সনক ছবির মাধ্যমে বলিউডে পথ চলা শুরু করেছেন দেবের জীবনের নায়িকা। সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, বিয়েতে তার বিশ্বাস রয়েছে, সঠিক সময় আসলে সাত পাকে বাঁধা পড়বেন তিনি। আপাতত কাজে মন দিতে চান, কারণ বিয়ে ছাড়াও অন্যান্য কমিটমেন্টগুলো তার কাছে গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।